দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের সুবিধার জন্য কেন্দ্র সরকার চালু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প। দরিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলা যাতে রান্নার জন্য গ্যাস পেতে পারে সেই জন্য 2016 সালে এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার। সম্প্রতি এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কি এই প্রকল্প? কেন্দ্র সরকারের উজ্জ্বলা প্রকল্পের আওতায় দেশের একটি বড় অংশের মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের সুবিধা নিচ্ছে। তারা যাতে সহজে এবং পরিষ্কার পরিষেবা রান্না করতে পারে সেই জন্য এইটা দেওয়া হচ্ছে। এবার এই প্রকল্পের মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে বিনামূল্যে রান্নার গ্যাস এবং ওভেনের সুবিধা ছাড়াও বছরে 12টি সিলিন্ডারও দেওয়া হয়। দরিদ্র সীমার নিচে বসবাসকারী লোকেদের এলপিজি গ্যাস কানেকশন দেওয়া ছাড়াও 12টি সিলিন্ডার 200 টাকা করে ভর্তুকি কিন্তু দেওয়া হয়। 2016 সালে চালু করা হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। 2021 সালে আগস্ট মাসে চালু করা হয় উজ্জ্বলা 2.0 নিউ ভার্সন। এর জন্য গ্রাহক বা উপভোক্তাদের 1600 টাকার আর্থিক সহায়তা হিসাবেও কিন্তু দেওয়া হয়। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য যোগ্যতা কি লাগবে? এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন বয়স 18 বছরের বেশি হতে হবে। ওই পরিবারকে অবশ্যই বিপিএল তালিকাভুক্ত হতে হবে। এই সঙ্গে ওই পরিবারে কারোর নামে এলপিজি কানেকশন থাকলে তিনি এই সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত কিন্তু হবে না। মানে আপনার যেন আগে থেকে কোনো গ্যাস কানেকশন না থাকে। কিভাবে আবেদন করবেন? আবেদনকারীকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ওয়েবসাইটে বা দেশের যে কোনো এলপিজি আউটলেটে গিয়ে ফর্ম নিয়ে ফিল আপ করে জমা করতে হবে। আবেদনকারীর নাম, বয়সের সার্টিফিকেট তাকে পূরণ করতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আধার কার্ড নাম্বার ইত্যাদি জেরক্স কপি এবং যে ফর্মটি আপনি ফিল আপ করবেন সেই ফর্মটি যে আউটলেটে আপনি গিয়ে আবেদন করছেন সেই আউটলেটে জমা দেবেন। কি কি ডকুমেন্টস লাগবে? আবেদনপত্রের সঙ্গে দিতে হবে পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান অনুমোদিত বিপিএল কার্ড, বিপিএল পরিবারের জন্য রেশন কার্ড, ভোটার আইডি, আধার কার্ডের মতন পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের ছবি। তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি সরাসরি আপনাদের নিকটবর্তী গ্যাস আউটলেটে চলে যাবেন এবং সেখানে ফর্ম নিয়ে ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে দেবেন। কিছুদিনের মধ্যে আপনাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার চলে আসবে। তো এই ছিল ডিটেলস এই প্রকল্পের ব্যাপারে। তো যারা যারা এখন অ্যাপ্লাই করনি তারা সহজে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে। তো তাড়াতাড়ি এই প্রকল্পের সুবিধা তোমরা নিতে শুরু করে দাও। তো এই ছিল ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।